প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, নিশ্চয় সবাই ভালো আছো। আমাদের যে বিষয়টা নিয়ে আমরা ক্লাস করব সেটা হচ্ছে পরিণতি ও সুশাসন। গত ক্লাসে আমরা পড়েছি ভারতীয় জাতীয় কংগ্রেসের কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা 1885 সালে হয়েছিল আমরা সবাই জানি, এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অ্যাপবিয়ান। তারই ধারাবাহিকতা আমাদের পরবর্তী যে পড়ার চ্যাপ্টার সেটা হচ্ছে 1905 বঙ্গভঙ্গ। চলো আমরা আজকে আমাদের নতুন পড়াতে চলে যাই, আমরা স্ক্রিন শেয়ার করে পড়াটা আচ্ছা দেখো পরিণত সুশাসন ক্লাসের প্রিয় ছাত্রছাত্রী তোমাদের স্বাগত জানাচ্ছি, এবং আমার পরিচিতিটা তোমরা সবাই জানো, আমার নাম কানিস ফাতেমা, তাই না? তোমাদের জানিস না। আচ্ছা দেখো আমরা পড়ায় চলে যাই। আমাদের যে সাবজেক্টটা পরিণতি ও সুশাসন, এটা প্রথম অধ্যায় হচ্ছে ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, তাই না? ব্রিটিশ অর্থাৎ ব্রিটিশ আমরা জানি 1757 সনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের মাধ্যমে ভারতবর্ষে কোম্পানির শাসন শুরু হয়, এবং পরবর্তী ধীরে 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 তারা এদেশ শাসন বিস্তার শুরু করে, এবং তারই ধারাবাহিকতা আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে 1905। একটা গুরুত্বপূর্ণ একটা সন, কেননা কি হয়েছিল এটা যে ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে 1905, হ্যাঁ এটা একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এই সময় বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা যে প্রেসিডেন্সি ছিল ব্রিটিশ ভারতের সর্ববৃহৎ একটা প্রদেশ, তার নাম ছিল বাংলা প্রেসিডেন্সি। এই প্রেসিডেন্সিকে ভাগ করা হয়েছিল 1905 সালে, কেননা এটা একটা বিশাল একটা প্রদেশ, প্রায় 2 লক্ষের অধিকার আয়তন ছিল। এই বিশাল প্রদেশকে এককভাবে শাসন করা ব্রিটিশদের পক্ষে বেশ কষ্টসাধ্য ছিল, এবং এরই পরিপ্রেক্ষিতে 1905 সালের 1 সেপ্টেম্বর বাংলা প্রেসিডেন্সিকে ভেঙে 2টি প্রদেশ করা হয়, তাই না? আমরা সবাই জানি। এবং এখানে দেখো যে এই যে 2টো প্রদেশ করা হয়েছিল, কি 2টো প্রদেশকে কোন কোন 2টো অঞ্চল কোন কোন জেলাগুলোকে নিয়ে 2টো প্রদেশ করা হয়েছিল সেটা আমরা জানি, পূর্ব বাংলার ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ, এবং আসামকে নিয়ে একটা নতুন প্রদেশ গঠন করা হয় যার নাম দেওয়া হয় পূর্ব বাংলা ও আসাম প্রদেশ, এবং রাজধানী করা হয়েছিল ঢাকাকে, এবং এই নতুন প্রদেশের আয়তন ছিল 1,06,504 বর্গ মাইল, এবং জনসংখ্যা ছিল 3,10,00,000। এবং এই জনসংখ্যার মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখো যে 1,80,00,000 ছিল মুসলমান, এটা হচ্ছে পূর্ব বাংলার জনসংখ্যার কথা বলা হচ্ছে। 1,80,00,000 ছিল মুসলমান এবং 1,20,00,000 ছিল হিন্দু। আর অন্যদিকে আরেকটা যেটা প্রদেশ, হ্যাঁ সেদিকে পশ্চিম বাংলা বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রদেশ, যার রাজধানী করা হয়েছিল কলকাতা, এবং এই প্রদেশের আয়তন ছিল, এই প্রদেশটি একটু বড় ছিল, হ্যাঁ পূর্ব বাংলা পূর্ব বাংলা আসাম প্রদেশ থেকে এর আয়তনটা বড় ছিল, 1,41,580 বর্গ মাইল, আর জনসংখ্যা ছিল 5,40,00,000। আগে আমরা পূর্ব বাংলা আসামের প্রদেশের জনসংখ্যা ছিল 3,10,00,000, আর বাংলা প্রদেশের জনসংখ্যা ছিল 5,40,00,000, এবং এর মাঝে দেখো হিন্দু জনসংখ্যা ছিল 4,20,00,000, এবং মুসলমান ছিল প্রায় 90,00,000। আর এই বঙ্গভঙ্গটা করেছিলেন আমরা সবাই জানি ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জন। এখন আমরা দেখি যে মূলত কি কারণে এই বঙ্গভঙ্গটা হয়েছিল। মূলত এই বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশদের তারা ভাগ করো ও শাসন করো নীতির বিজয় ঘটিয়েছিল, আর অন্যদিকে পূর্ব বাংলা তথা ঢাকার সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে শিক্ষার মান উন্নয়ন ঘটে, এবং বিভিন্ন অফিস আদালত ও চট্টগ্রামে নৌবন্দর স্থাপিত হয়, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে। এবং বঙ্গভঙ্গ হওয়ার পিছনে আমরা যে জিনিসটা দেখি যে আপাতত দৃষ্টিতে মুসলমানদের উন্নয়ন হলো, এটা ছিল মূলত ব্রিটিশদের একটা কৌশল। এখন এই যে বঙ্গভঙ্গটা হয়েছিল তার কারণগুলো সম্পর্কে আমরা চলো একটু জানার চেষ্টা করি। দেখো বঙ্গভঙ্গের কারণগুলো হচ্ছে, প্রথমেই যে কারণটা প্রথম এবং প্রধান কারণটা আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রশাসনিক কারণ। দেখো কি লিখা আছে 1902 সাল, সে সময় লর্ড কার্জন ভারত সচিবকে বঙ্গকে বিভক্ত করা প্রশাসনিক যুক্তি দেখিয়ে লিখেছিলেন, 2 লক্ষ বর্গ মাইলেরও অধিক আয়তনের বঙ্গ প্রদেশ
যার জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি 85 লক্ষ, এবং এই বিশাল আয়তন এবং বিপুল জনসংখ্যা অধ্যুষিত বাংলাকে একজন প্রশাসকের পক্ষে উত্তম রূপে শাসন করা সম্ভব না। আর অন্যদিকে প্রতিবেশী যে আসাম প্রদেশটা ছিল সেটা ছিল অপেক্ষাকৃত ক্ষুদ্র এবং জনসংখ্যাও ছিল কম, তাই ব্যালেন্স করার জন্য, অর্থাৎ একটা বিশাল আয়তনের প্রদেশ যার আয়তন ছিল 2 লক্ষ বর্গমাইল, অন্যদিকে পাশে আর একটা প্রদেশ আসাম যেটা ছিল অপেক্ষাকৃত কম আয়তনের, তাই এজন্য বাংলাকে বিভক্ত করে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও বিভাগ নিয়ে এবং সেই সাথে আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয় যার রাজধানী করা হয় ঢাকা। মূলত এটা হচ্ছে বঙ্গভঙ্গের প্রশাসনিক কারণ। আর 2 নম্বর কারণটা দেখো রাজনৈতিক কারণ। কিরকম রাজনৈতিক কারণ? এখানে বলা হচ্ছে যে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ, ভাগ করো শাসন করনীতি এবং মুসলমানদের উন্নতি সাধনের প্রয়াস। এখানে আমরা একটু বলি যে রাজনৈতিক কারণটা এই কারণে এখানে দেখানো হচ্ছে যে 1885 সালে যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল, আমরা গত ক্লাস এটা নিয়ে আলোচনা করেছি তাই না, এবং তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এটা যখন করা হয়েছিল তখন কিন্তু ভাবা হয়েছিল যে ভারতের হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের জন্য এটা একটা রাজনৈতিক দল হবে, এবং এটা করেছিলেন একজন ব্রিটিশ নাগরিক অ্যালান অক্টাভিয়ান হিউম, এবং তিনি ভেবেছিলেন যে এই যে ভারতীয়রা যতই তাদের দাবি দেওয়ার কথা উঠাক না কেন, তারা যদি একটা পতাকার নিচে না আসে, তাদের যদি কোনো নীতি নির্ধারণী না থাকে, তাদের যদি কোনো দল না থাকে, তাহলে কিন্তু তারা তাদের এই যে বিষয়গুলো আছে, তাদের যে দাবি দেওয়া গুলো আছে, এগুলো তারা যথাযথ ভাবে ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করতে পারবে না। এই বিষয় থেকে চিন্তা ভাবনা করে তিনি ভারতীয়দের জন্য একটা রাজনৈতিক দল গঠন করলেন যার নাম ছিল ভারতীয় জাতীয় কংগ্রেস। কিন্তু দেখা গেলো যে এই দলটা যখন গঠন হলো এটা ছিল পুরোটাই দেখা গেলো এটা হিন্দুদের একটা রাজনৈতিক দল, অর্থাৎ মুসলমান এখানে কোনো মুসলমান নেতৃবৃন্দকে নেওয়া হলো না, হ্যাঁ, এবং মুসলমানরা সেখানে অংশগ্রহণ করেও নি। এবং তারই পরিপ্রেক্ষিতে যখন পরবর্তীতে যখন আমরা জানি যে নবাব স্যার সলিমুল্লাহ সহ সবাই যখন বললেন যে পূর্ববঙ্গে একটা বিশাল প্রদেশ এবং তার কোনো উন্নতি নাই, এবং পূর্ববঙ্গের মুসলমান জনগোষ্ঠী সাধারণ দেখা যাচ্ছে তার শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, ফলে ইংরেজদের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, হ্যাঁ, এই দূরত্ব দূর করার জন্য এবং সর্বোপরি পূর্ব বাংলার যে মুসলমান যারা আছে তাদেরকে ইংরেজদের প্রতি মানে ইংরেজদের সাথে ভুল বোঝাবুঝি এবং দূরত্ব দূর করার জন্য একটা চিন্তা ভাবনা করা উচিত, এবং এরই পরিপ্রেক্ষিতে বাংলাকে বা বাংলা প্রেসিডেন্সিকে ভাগ করা যায় কিনা, এবং তারই ধারাবাহিকতায় কিন্তু এখানে করা হচ্ছে কি যে বঙ্গভঙ্গ করা হয়েছিল, অর্থাৎ এটা একটা রাজনৈতিক কারণ, দেখো মুসলমানদের উন্নতি সাধন করা হয়েছিল। 3 নম্বর কারণটা আমরা কি দেখি, অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণটা কিরকম দেখো যে কলকাতাকে সেই সময় যখন বঙ্গভঙ্গ হয়নি তার আগে কলকাতাকে কেন্দ্র করে অফিস, আদালত, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি গড়ে উঠছিল, এবং তার কারণে অর্থনৈতিক ভাবে লাভবান হচ্ছিল কলকাতার জনগণ। আর অন্যদিকে পূর্ব বাংলার যারা জমিদার ছিলেন তারা পূর্ব বাংলা থেকে অর্থ উপার্জন করে তা ব্যয় করতেন কলকাতায়, ফলে এখানে আমরা দেখতে পাই যে পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নয়ন তেমন হচ্ছিল না, ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নয়নের জন্যই মূলত বঙ্গভঙ্গটা এখানে করা হচ্ছে, এটা আমরা তৃতীয় কারণ হিসেবে দেখতে পাচ্ছি। চতুর্থ কারণ যেটা দেখো সামাজিক কারণ, যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে পূর্ব বাংলার মুসলমানরা ছিল সমাজে প্রভাব প্রতিপত্তিহীন এক দুর্বল সমাজ, এবং এই বৈষম্য দূর করার জন্য ঢাকার নবাব সলিমুল্লাহ, নবাব স্যার সলিমুল্লাহ দাবিতেই মূলত বঙ্গভঙ্গটা লড়াই কার্যক্রম করেছিলেন। আচ্ছা, এই যে দেখো আমরা 4টা কারণ এখানে পেলাম তাই না, বঙ্গভঙ্গের কারণগুলি পেলাম, প্রশাসনিক কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ এবং সামাজিক কারণ। কিন্তু এই বঙ্গভঙ্গটা আপাত দৃষ্টিতে যতই আমরা ভালো মনে করি না কেন, কিন্তু ফলাফলটা ছিল সুদূরপ্রসারী। দেখো কিরকম ফলাফলটা কেমন ছিল, যে ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে বঙ্গভঙ্গের প্রভাব প্রতিক্রিয়ার ফলাফল ছিল সুদূরপ্রসারী। কেননা যখন বঙ্গভঙ্গটা করা হলো বঙ্গভঙ্গের পরপরই হিন্দু নেতৃবৃন্দ কিন্তু বঙ্গভঙ্গ বিরোধী তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। ঠিক আছে, দেখো আমরা এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, নাম করা রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বিপিন চন্দ্র পাল, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ প্রমুখ নেতারা কিন্তু তখন এই বঙ্গভঙ্গ বিরোধী, অর্থাৎ বাংলাকে কেন ভাগ করা হলো, বাংলাকে ভাগ করা যাবে না, এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। এবং সুরেন্দ্রনাথ বলেছিলেন যে বাংলা বিভাগ করে হিন্দুদের অপমান ও অপদস্থ করা হয়েছে,
এবং একসময় এই বঙ্গভঙ্গ আন্দোলন কি হলো, ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণত হলো। এবং অন্যদিকে দেখা গেল যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, হিন্দু মুসলিম দাঙ্গা চরম আকার তখন ধারণ করেছিল এবং অবশেষে ব্রিটিশ সরকার বাধ্য হয়েছিল এই বঙ্গভঙ্গকে রদ করতে। এবং অবশেষে ভারতের বড়লাট লর্ড হার্ডিঞ্জ 1911 সালে বঙ্গভঙ্গ রদের জন্য গোপনে একটা পরিকল্পনা রচনা করে এবং তারই পরিপ্রেক্ষিতে 1911 সালে ডিসেম্বর মাসে দিল্লিতে একটা সভা হয়। সেই সভায় সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদ অর্থাৎ বঙ্গ ভঙ্গ আর থাকবে না, বাংলা প্রেসিডেন্সি আবার এক হয়ে যাবে, রদ ঘোষণা। তাহলে দেখো যে এই যে বঙ্গভঙ্গের কল্পনা, কি বঙ্গভঙ্গের যে রদটা করা হচ্ছে তার পিছনে আমরা যদি একটু আমার সাধারণ দৃষ্টিতে দেখি, তাহলে দেখো আমরা যদি একটু পিছন ফিরে যাই, এই যে অর্থনৈতিক কারণে একটা জিনিস দেখো, যে কলকাতাকে কেন্দ্র করে অফিস আদালত ছিল, শিল্প কারখানা ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তাই না? বলে কি হলো, আর পূর্ব বাংলার জনসাধারণ যারা ছিল তাদের দেখো যে কোনো মামলা মোকদ্দমা করতে হলে সেটা যেতে হলো কলকাতায়, হ্যাঁ, তারপরে দেখো পড়াশোনার জন্য সেটাও যেতে হতো কলকাতায়, অথবা ডাক্তার দেখানো সেটাও কলকাতায়, যে কোনো কাজ করার জন্য তাদেরকে কলকাতায় যেতে হতো। বলে তাদের অর্থ খরচ করে তারা কলকাতায় যেত। এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক ভাবে কলকাতার জনগণ তখন লাভবান হচ্ছিল, কারণ পাটকে আমরা বলি সোনালি আঁশ, তাই না? এবং এই পাটটা পূর্ব বাংলায় উৎপাদন হতো, কিন্তু সেই পাটকে কাঁচামাল হিসেবে পূর্ব বাংলা থেকে কলকাতায় নিয়ে গিয়ে সেখানকার কলকারখানায় সেই পাটজাত দ্রব্যগুলো তৈরি করে জিনিস তৈরি করা হতো এবং তা বিক্রি করা হতো। ফলে লাভের মুখটা দেখতো কিন্তু কলকাতা, কিন্তু পূর্ব বাংলার যারা যেসব গরিব চাষি যারা এই জিনিসগুলো উৎপাদন করতো তাদের কিন্তু তেমন একটা লাভ তারা পেত না। ফলে পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নয়নের জন্য এখানে দেখা যাচ্ছে বঙ্গভঙ্গ করা হয়, কেননা যখন বাংলাকে ঢাকাকে বাংলার রাজধানী, পূর্ব বাংলার মানে রাজধানী করা হলো, পূর্ব বাংলা এবং আসামের রাজধানী ঢাকাকে করা হলো, তখন কিন্তু স্বাভাবিক যখন একটা প্রদেশের রাজধানী ঢাকা হলো তখন সেই প্রদেশটার উন্নয়নের জন্য এবং রাজধানীটার উন্নয়নের জন্য তখন কলকারখানা স্থাপিত হলো, অফিস আদালত স্থাপিত হলো। এবং এবং আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাই সেটা হচ্ছে তোমরা এখানে দেখো যে চট্টগ্রামে নৌবন্দর স্থাপিত হয়েছিল, হ্যাঁ, এবং এই নৌবন্দরটা যখন স্থাপিত হলো তখন কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রসারও ঘটেছিল এবং বিভিন্ন অফিস আদালত গড়ে উঠলো এবং সেই সাথে কলকারখানা গড়ে উঠলো। তখন কিন্তু এই পূর্ব বাংলার পাট কাঁচামাল হিসেবে কিন্তু আর কলকাতায় যাচ্ছিল না, তখন কিন্তু এই পূর্ব বাংলার যে কলকারখানা গড়ে উঠেছিল সেখানেই কিন্তু পাটজাত দ্রব্যগুলো তৈরি হচ্ছিল। অন্যদিকে অফিস আদালত যেগুলো ছিল, তোমার কোর্ট যেগুলো ছিল, উকিল যারা ছিলেন তারা কিন্তু তখন আর কোনো কাজ ছিল না তাদের, হ্যাঁ, কারণ মামলা মোকদ্দমা করার জন্য কেউ আর কলকাতায় যাচ্ছে না, ঢাকাতেই সবকিছু হচ্ছে। এইসব কারণে যখন তারা অর্থনৈতিক দিক থেকে মার খেতে লাগলো তখনই কিন্তু পূর্ব বাংলার জনগণ সোচ্চার হয়ে উঠলো এবং তারা তখন এই বঙ্গভঙ্গ রদ করার জন্য সচেষ্ট হয়ে উঠলো। এবং তাদের ভাষ্য হচ্ছে বাংলা হচ্ছে মা, ঠিক আছে, এই মাকে ভাগ করা মানে মাকে অপমান করা, মার মৃত্যু ঘটানো। এবং এইসব কারণেই দেখা যাচ্ছে যে বঙ্গভঙ্গটা অবশেষে রদ করা হয়। এখন দেখো আমরা এটা যে বিষয়টুকু আমরা একটু আলোচনা করলাম সেখান থেকে কিন্তু আমরা এখানে মূল্যায়নটা যদি করি তাহলে আমরা কিন্তু এখানে দুটো প্রশ্ন একটু দেখতে পাচ্ছি। দেখো বঙ্গভঙ্গের মাধ্যমে ব্রিটিশদের ভাগ করো, শাসন করো নীতির বহিঃপ্রকাশ করেছে, ব্যাখ্যা করো। আচ্ছা দেখো তো এটা কিন্তু আমরা ব্যাখ্যাটা করতে পারবো, তাই না? হ্যাঁ, যে ব্রিটিশদের ভাগ করো, শাসন করো নীতি বহিঃপ্রকাশটা। তারপরে দেখো যে পূর্ববঙ্গের রাজধানী ঢাকা হবার ফলে কলকাতার গুরুত্ব কমতে পারে, এই আশঙ্কায় হিন্দু নেতৃবৃন্দ বঙ্গভঙ্গ রদের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবং গুরুত্ব কমতে পারে না, কমেও ছিল, তাই না? এবং এই জন্যই কিন্তু তারা আন্দোলনটা শুরু করেছিল, যখন ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন কলকারখানা অফিস আদালত গড়ে উঠলো তখন কিন্তু কলকাতার গুরুত্ব কমতে শুরু করেছিল, হ্যাঁ। এবং তারা কিন্তু প্রথম থেকে যখনই বঙ্গভঙ্গটা করা হলো, হ্যাঁ, কলকারখানা গড়ে ওঠার আগে থেকেই কিন্তু তারা এই আন্দোলন শুরু করেছিল। এবং দেখো 1905 থেকে 1911 এই স্বল্প সময়ের মধ্যে যেটুকু ঢাকার উন্নতি হয়েছিল এবং মুসলমানরা শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে গিয়েছিল। তাহলে দেখো এই দুটো বিষয়ে আমরা এই যেটুকু আলোচনা করলাম সেখান থেকে কিন্তু আমরা এটুকু লিখতে পারবো, তাই না? পারবো না, অবশ্যই পারবো আমরা এই বিষয়টুকু। আচ্ছা
এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম করলাম তাই না, এটাকে আমরা যদি একটু ভিডিওর মাধ্যমে দেখি তাহলে কিন্তু আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা ভিডিওটা একটু দেখি। ১৮৫৭ সালে মহান ব্রিটিশ শাসক বৈষম্য অত্যাচারের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবোধ, এই জাতীয়তাবোধ সাংগঠনিক রূপ ধারণ করেছিল ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে। যদিও প্রথম দিকে কংগ্রেসের নেতারা আবেদনের রাজনীতিতে বিশ্বাসী ছিলেন, তবু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বদরুদ্দিন তোয়াবজি প্রমুখ নরমপন্থী নেতারা ব্রিটিশ অপশাসন শোষণের নিন্দা করেছিলেন, কিন্তু তারা প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধিতা অনুমোদন করেন। অন্যদিকে নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু, যতীন্দ্রনাথ ঠাকুর সনাতনী হিন্দু আদর্শ ও স্বদেশী ভাবধারা ও সংগঠনের উপর জোর দিয়েছিলেন। নরমপন্থীদের এই ব্যর্থতার পরিপ্রেক্ষিতে কংগ্রেসে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ঘটেছিল। অরবিন্দ, তিলক, বিপিন চন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত নরমপন্থী রাজনীতিকে ব্রিটিশদের কাছে ভিক্ষা বৃত্তি বলে অভিযোগ করেছিলেন এবং প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধিতার ডাক দিয়েছিলেন। এই চরমপন্থী নেতাদের প্রেরণা ছিলেন বঙ্কিম, বিবেকানন্দ, উদয়ানন্দ সরস্বতী এবং এই প্রত্যক্ষ ব্রিটিশ বিরোধিতার কেন্দ্র ছিল বাংলা। কিন্তু ব্রিটিশ প্রশাসন শুরু থেকেই এই উদীয়মান জাতীয়তাবাদ ও বাংলার নেতৃত্বকে মেনে নিতে পারেনি, তাই বাংলাকে দুর্বল করার মাধ্যমে ভারতীয় জাতীয় আন্দোলনকে তারা ধ্বংস করতে চেয়েছিল। আর এই কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন লর্ড কার্জন। তিনি প্রস্তাব দেন বঙ্গভঙ্গে। যদিও কার্জনের বহু আগে প্রশাসনিক সুবিধার্থে বাংলা বিভাজনের প্রস্তাব উঠেছিল, কারণ প্রায় সমস্ত উত্তর ও পূর্ব ভারতে বাংলা প্রেসিডেন্সির আয়তন ছিল বিরাট। ১৮৬৬ সালে উড়িষ্যায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হওয়ায় স্যার স্ট্র্যাফোর্ড নর্থকোট বাংলা প্রদেশের আয়তন সংকোচনের প্রস্তাব দেন, তা অবশ্য বাতিল হয়ে যায়। ১৮৭৪ সালে আসামকে বাংলা থেকে আলাদা করে দেওয়া হয়। এরপর কার্জন ভারতের বড়লাট হয়ে আসেন। ১৯০৩ সালে কার্জনের নির্দেশে স্যার অ্যান্ড্রু ফ্রেজার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, ঢাকা ও ময়মনসিংহ জেলা এবং পরে বাকুরগঞ্জ ও ফরিদপুরকে আসামের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেন। ১৯০৪ সালে কার্জন স্বয়ং প্রস্তাবিত নতুন প্রদেশে
মালদহ সহ সমগ্র রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ অন্তর্ভুক্ত করার কথা বলেন। 1905 সালে 7ই জুন ভারত সচিব কার্যালয়ের এই বঙ্গভঙ্গের প্রস্তাব অনুমোদন করে এবং 6ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী করে। এই সময় কার্জন পূর্ববঙ্গ সফরে যান। ঢাকার নবাব সালিমুল্লাহ খাঁ সহ বহু মুসলিম জমিদারের সমর্থন আদায় করে বঙ্গভঙ্গের সপক্ষে। যদিও আব্দুল রসুল এবং লিয়াকত হোসেনের মতো মুসলিম নেতারা কার্জনের বঙ্গভঙ্গের প্রস্তাবের বিরোধিতা করেন, বঙ্গভঙ্গের প্রস্তাব ওঠার সঙ্গে সঙ্গে সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠে। সুরেন্দ্রনাথ তার বেঙ্গলি পত্রিকায় বঙ্গভঙ্গকে জাতীয় বিপর্যয় বলে অভিহিত করেন। সন্ধ্যা পত্রিকায় স্পষ্ট করে বলা হয়েছিল যে রাজনৈতিক উদ্দেশ্যে অর্থাৎ বাঙালি জাতিকে ধ্বংস করার জন্যই এই চক্রান্ত করা হয়েছে। কৃষ্ণকুমার মিত্র তার সঞ্জীবনী পত্রিকায় 13ই জুলাই 1905 সালে ব্রিটিশ দ্রব্য বয়কটের ডাক দিলেন। এই অবস্থায় 7ই আগস্ট কলকাতার টাউন হলে এক জনসভায় বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে 1905 সালে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ আনুষ্ঠানিকভাবে কার্যকরী হবার সঙ্গে সঙ্গে সারা বাংলা উত্তাল হয়ে ওঠে। ওই দিনটি পালিত হয় জাতীয় শোক দিবস হিসেবে। সারা দেশ জুড়ে হরতাল ও ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। সৌভ্রাতৃত্বের প্রতীক ও হিন্দু মুসলমান ঐক্যের নিদর্শন হিসেবে শুরু হল রাখি বন্ধন উৎসব। রবীন্দ্রনাথের গান গাইতে গাইতে বিভিন্ন মিছিল শহরের পথ পরিক্রমা করল। রবীন্দ্রনাথ স্বদেশী ভাণ্ডার ও সরলা দেবী লক্ষ্মী ভাণ্ডার গড়ে তুলে স্বদেশী চেতনাকে উদ্দীপিত করেছিলেন। দুটি পৃথক জনসভায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু জ্বালাময়ী ভাষায় বঙ্গভঙ্গ বিরোধী বক্তব্য রাখেন। এত বড় জনসভা এর আগে কখনো হয়নি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল সেদিনের তরুণ ও ছাত্ররা। তারাই বিভিন্ন জায়গায় বিদেশি দ্রব্য বর্জনের সপক্ষে পিকেটিং করেছিল। স্বভাবত ব্রিটিশ সরকার শঙ্কিত হয়ে ওঠে। 22শে অক্টোবর 1905 সালে জারি করা হল কুখ্যাত কার্লাইল সার্কুলার। স্বদেশী আন্দোলনে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা অংশগ্রহণ করলে সরকারি অনুদান বৃত্তি এমনকি অনুমোদনও বাতিল হয়ে যাবে। এই সার্কুলারের বিরুদ্ধে শচীন্দ্র প্রসাদ বসু কৃষ্ণকুমার মিত্র গঠন করলেন অ্যান্টি কার্লাইল সমিতি। বিদেশি শিক্ষার বিরুদ্ধে ঘোষিত হল জাতীয় শিক্ষা নীতি। সতীশচন্দ্র মুখোপাধ্যায় গঠন করলেন ডন সোসাইটি। 1906 সালে গঠিত হল জাতীয় শিক্ষা পরিষদ। এই কাজে অর্থ সাহায্য করলেন রাজা সুবোধচন্দ্র মল্লিক, ভোজেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রমুখ ব্যক্তিত্ব। অরবিন্দ ঘোষ জাতীয় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত হলেন। এরই সূত্র ধরে গড়ে উঠেছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। অন্যদিকে বাগবাজারে পশুপতি বসুর বাড়িতে প্রায় 70,000 টাকা সংগৃহীত হল স্বদেশী শিল্প গঠনের কাজে। রবীন্দ্রনাথ ডাক দিলেন আত্মশক্তির বিকাশে। স্বদেশী শিল্পের বিকাশ শুরু হল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় গঠন করলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। নীলরতন সরকার গড়ে তুললেন জাতীয় সাবান কারখানা। জামশেদজি টাটা গড়ে তুললেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এছাড়া বেঙ্গল ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, বঙ্গলক্ষ্মী কটন মিল ইত্যাদি ছিল স্বদেশী যুগের বিখ্যাত প্রতিষ্ঠান। গ্রাম বাংলায়ও স্বদেশী উদ্যোগ ছড়িয়ে পড়েছিল। বরিশালে অশ্বিনী কুমার দত্ত স্থাপন করেন
স্বদেশ বান্ধব সমিতি। স্বদেশী আন্দোলনের আদর্শ শ্রমিকদের উদ্বুদ্ধ করেছিল। অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, প্রধান কুসুম রায়চৌধুরী, অপূর্ব কুমার ঘোষ, প্রেমতোষ বসু প্রমুখ নেতৃবৃন্দ শ্বেতাঙ্গ মালিকদের অত্যাচার, বেতন ও কাজের সময় ইত্যাদি বিষয়ে শ্রমিকদের পাশে এসে দাঁড়ান। অনেক কারখানা এবং কলে হরতাল ও ধর্মঘট শুরু হয়। স্বদেশী আন্দোলনের প্লাবন বাংলার শিল্প এবং সংস্কৃতিকে উর্বর করে তুলেছিল। রবীন্দ্রনাথের গান ও কবিতা বাংলার মানুষকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলেছিল। এছাড়া পুতুল প্রসাদ, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায়, মুকুন্দ দাসের গান ও কবিতা, নাটক স্বদেশী চেতনা ও জাতীয়তা বোধকে শক্তিশালী করেছিল। জাপানি শিল্পী ওকাকুরা, নিবেদিতা ও হ্যাভেলের প্রাচ্য আদর্শে অবনীন্দ্রনাথ ভারতীয় চিত্রকলায় জাতীয়তাবাদের বিমূর্ত রূপকে মুক্ত করে তুললেন তার ভারত মাতা ছবিতে। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায় বাঙালিকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করে তুললেন। বঙ্গভঙ্গ ও স্বদেশকে কেন্দ্র করে বাংলায় বহু সংবাদপত্র ও সাময়িক পত্র প্রকাশিত হয়। এইসব পত্রিকায় বিভিন্ন লেখা, ছবি ও ব্যঙ্গচিত্র জনসাধারণের মধ্যে দেশাত্মবোধের আদর্শ ছড়িয়ে দিয়েছিল। কিন্তু ব্রিটিশ সরকার চুপ করে বসেছিল না। একদিকে ব্রিটিশ সরকারের দমনমূলক নীতি, অন্যদিকে বয়কটের ব্যর্থতা, সম্প্রদায় ও অনগ্রসর গ্রামীণ মানুষদের সমর্থনের অভাবে স্বদেশী আন্দোলন দুর্বল হতে শুরু করে। নরমপন্থী এবং চরমপন্থী নেতাদের বিরোধ এই সময় চরমে ওঠে। যদিও নরমপন্থী নেতা গোপাল কৃষ্ণ গোখেল, দাদা ভাই নৌরোজি বয়কট আন্দোলনকে সমর্থন করেছিলেন, তবুও 1907 সালে সুরাট অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে বিভেদ ও বিচ্ছেদ সম্পূর্ণ হয়ে যায়। এই সময় থেকে অরবিন্দ, বিপিনচন্দ্র পাল প্রমুখ নেতারা উগ্র জাতীয়তাবাদ ও সশস্ত্র আন্দোলনের পথে বিশ্বাসী হয়ে ওঠে। 1902 সালে সতীশচন্দ্র বসু ও প্রমথনাথ মিত্র গঠন করেছিলেন অনুশীলন সমিতি। স্বামীজির আদর্শে সমিতির সদস্যরা ব্যায়াম, লাঠি চালনা, সাঁতার, মুষ্টিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন। বারীন্দ্র কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ ঠাকুর, ভগিনী নিবেদিতা, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এই সমিতির সদস্য ছিলেন। কিন্তু বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ ছিলেন সশস্ত্র বিপ্লবের পক্ষপাতী। 1906 সালে তিনি গঠন করলেন যুগান্তর দল। অবিনাশ ভট্টাচার্য, উপেন্দ্রনাথ দত্ত, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা এই যুগান্তর দলে যোগ দেয়। এই দলের মুখপত্র ছিল যুগান্তর পত্রিকা এবং সম্পাদক ছিলেন উপেন্দ্রনাথ দত্ত। এছাড়া ছিল সোনার বাংলা পত্রিকা। অন্যদিকে অশ্বিনী কুমার দত্তের প্রচেষ্টায় পূর্ববঙ্গের বরিশালে সশস্ত্র বিপ্লবী আন্দোলন গড়ে ওঠে। পুলিন বিহারী দাসের উদ্যোগে গড়ে ওঠে ঢাকা অনুশীলন সমিতি। এছাড়াও সাধনা সমিতি, সুহৃদ সমিতি ইত্যাদি নানান গুপ্ত সমিতি বাংলার চারিদিকে গড়ে ওঠে। মূলত রাজনৈতিক গুপ্ত হত্যার প্রয়োজনে হেমচন্দ্র কানুঙ্গু ব্যক্তিগত উদ্যোগে প্যারিসে গিয়েছিলেন বোমা তৈরির কৌশল শিখতে। 1907 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে নবগঠিত পূর্ববঙ্গ ও আসামের ছোটলাট ব্যাম্পফিল্ড কুলার্গে নৈহাটি স্টেশনে হত্যার চেষ্টা ব্যর্থ হয়ে যায়। 1909 সালে বাংলার ছোটলাট অ্যান্ড্রু ফ্রেজারকে হত্যার চেষ্টাও ব্যর্থ হয়। 1907 খ্রিস্টাব্দে বিপ্লবী
বারীন্দ্র কুমার ঘোষ কলকাতার মানিকতলার মুরারিপুকুর অঞ্চলে একটি বাগান বাড়িতে বোমা তৈরির কারখানা স্থাপন করেন। হেমচন্দ্র কানুঙ্গ ও উল্লাসকর দত্ত এই বাড়িতে বোমা তৈরির দায়িত্ব নেয়। মূল উদ্দেশ্য ছিল কুখ্যাত ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করা। এই উদ্দেশ্যে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বিহারের মজফফরপুরে যায়। 1908 সালে তারা ভুল করে নিরাপরাধ কেনেডি সাহেবের স্ত্রী এবং কন্যার উপর বোমা নিক্ষেপ করে। এই ঘটনার পর প্রফুল্ল চাকি ব্রিটিশদের হাতে ধরা পড়ার ভয়ে আত্মহত্যা করে। ক্ষুদিরাম বসু ধরা পড়ে। অবশেষে 1908 সালে ক্ষুদিরামের ফাঁসি হয়। অন্যদিকে মুরারিপুকুরের বোমা কারখানা পুলিশ ঘিরে ফেলে। বারিন ও অরবিন্দ সহ প্রায় 37 জন বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। শুরু হয় আলিপুর বোমা ষড়যন্ত্র মামলা। এই মামলার রাজ সাক্ষী নরেন গোসাইকে জেলের মধ্যে হত্যা করে কানাইলাল দত্ত ও সত্যেন বসু। চিত্তরঞ্জন দাসের সুযোগ ওকালতিতে অরবিন্দ মুক্তি পান, কিন্তু এর পর থেকে মৃত্যু পর্যন্ত অরবিন্দ পণ্ডিচেরিতে সাধনায় মগ্ন ছিলেন। এইভাবে স্বদেশী আন্দোলনের গর্ভ থেকে জন্ম নিয়েছিল বিপ্লবী আন্দোলন। এই সময় থেকে প্রত্যক্ষ এবং সশস্ত্র ব্রিটিশ বিরোধিতা শুরু হয়। আন্দোলনের চাপে পড়ে 1911 সালে ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত রদ করে। গান্ধীজি যথার্থই বলেছিলেন, বঙ্গভঙ্গ হলেও ব্রিটিশ সাম্রাজ্যের ভেঙে পড়ার প্রথম অবস্থা। স্যার, এতক্ষণ যে আমরা একটা ভিডিও দেখলাম, এর মাধ্যমে কিন্তু আমরা বঙ্গভঙ্গ সম্পর্কে বেশ কিছু জানতে পেরেছি, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের এই বিষয়টা নিয়ে নিশ্চয়ই আর কোনো সমস্যা থাকার কথা না। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত, সামনে ক্লাসে আমরা মুসলিম লীগ সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।